নোয়াখালী জেলা আদালতের নাজির পদে ২৪ বছর কর্মরত ছিলেন আলমগীর হোসেন। দুদকের করা এক মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয় তাকে, তবে হাইকোর্ট তার পদ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। নাজির আলমগীর হোসেন জানান, দুদকের ডিডি জাহাঙ্গীর আলম, এডি মশিউর রহমান, এডি সুবেল আহমেদ ও স্টাফ মেজবা এবং সারোয়ারের মাধ্যমে একটি স্বাক্ষরবিহীন চিঠি দিয়ে এক ব্যক্তির মাধ্যমে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন তার কাছ থেকে। ঘুষ দাবি করার কারণে মামলা করেন আলমগীর। মামলা করায় ক্ষুব্ধ হয়ে দুদকের ওই কর্মকর্তারা তার বিরুদ্ধে দুদকে একটি মামলা দায়ের করেন। মামলা ও গ্রেফতারে মানা হয়নি কোনো আইনি প্রক্রিয়া, এমনকি শুধু সাক্ষী হয় অন্যের সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে প্রায় ৬ কোটি টাকা আলমগীরের নামে দেখানো হয়েছে বলেও পিবিআর তদন্তে উঠে এসেছে। নাজির আলমগীরের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার জানান, আলমগীর দাতাও না গ্রহিতাও না, একটা পাওয়ার অফ অ্যাটর্নি সাক্ষী মাত্র। এসব বিষয়ে উল্লেখ করে আলমগীরকে সকল অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুদকে চিঠি দিয়েছেন নোয়াখালী জেলা ও দায়রা জজ। দুদক আইনজীবী আবুল কাশেম খান বলেছেন, অভিযুক্ত আলমগীরের যদি কোনো ডিফেন্স প্রি থাকে তাহলে তা দুদক আদালতে প্রমাণ করতে হবে। আমি নোয়াখালী জজ কোর্টে জেলা নাজ হিসেবে দায়িত্ব পালন করে আসতেছিলাম। এই অবস্থায় ২০১৯ সালে দুর্নীতিদমন কমিশন নোয়াখালী কার্যালয়ে ৩ অসাধু কর্মকর্তা, তাদের সাথে আমার খুব অভিরোধ ছিল, মামলা মোকদ্দমা চলমান ছিল, তারা আমার কাছে ভুয়া নোটিশ দিয়ে, স্বাক্ষরবিহীন নোটিশ দিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করে। আমি ওই টাকা না দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কারণে, আমি একটা তাদের বিরুদ্ধে মামলা এবং লিগেল নোটিশ দেওয়ার কারণে, তারা আমার বিরুদ্ধে মামলা না থাকা অবস্থায় ২১ ধারার বিধান লঙ্ঘন করে তারা আমাকে জিজ্ঞাসাবাদের কথা বলে গ্রেপ্তার করে তাদের অফিসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিছে। ২১ ধারা যদি নোটিশ না দেয় তাহলে ২৭ ধারা কোনো মামলা হয় না। চ্যালেঞ্জ করে আমি যখন সাইবার ট্রাইব্যুনাল সাইবার আদালতে আমি মামলা করি, সেটা সাইবার আদালত পিবিএকে তদন্তের নির্দেশ দেয়। পিবিএ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করছে যে তাদের এই এই মামলার একটি কথাও সত্য নেই, সব প্রত্যেকটি অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত। আমাদের ফাইন হসপিটাল, গুডিল হসপিটাল সবার কাছ থেকে তারা মাসিক মাসোহারা নেয়, এবং এই আমাদের যে সরকারি অফিসগুলি, এই গণপূর্ত বিভাগ, এসআর অফিস, সব অফিস থেকে তারা মাসিক চাঁদা নেয়, এই কথাগুলি পত্রপত্রিকায় আসছে। এবং তারা অতীতেও তাদের দুর্নীতির বহু অভিযোগ ছিল, আমরা একাধিকবার তাদের বিরুদ্ধে বলার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা আমার চাকুরি জীবনের প্রায় ৩ বছর কেড়ে নিয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমার বিরুদ্ধে মিথ্যাভাবে মামলা দায়ের করে আমি প্রত্যেক জায়গায় আমি উচ্চ আদালতে আমি ন্যায় বিচার পেয়েছি। এখনও পিবিআই যে তদন্ত প্রতিবেদন দাখিল করছে, সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমি ন্যায় বিচার আশা করছি। আমাদের মাননীয় জেলা জজ মহোদয় আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলা আমার আবেদনের প্রেক্ষিতে প্রত্যাহারের জন্য দুদকে চিঠি দিয়েছে, এবং পাশিট মামলার মাধ্যমে আমি গত ২৫-১-২০২৩ সালে আমাকে পুনর্বহালের মহামান্য হাইকোর্ট পুনর্বহালের আদেশ দিয়েছে। সুতরাং নাজির আলমগীর সাহেব যে কথাগুলো বুঝতেছেন, এটা তো ন্যাচারাল যেভাবে বলার স্বাভাবিক ব্যাপার, উনি সেভাবে জায়গায়। আমি যদি নাজির আলমগীর সাহেবের জায়গায় হতাম, আমি এখন আলমগীর সাহেব যে কথাগুলো বলতেছেন আমি একই কথাগুলি বলতাম। আদালত আদালত ডিসিশন নিল, সিদ্ধান্ত নিল, মামলার নথিপত্র দৃষ্টি দেখা যায় যে দুদকের যে কর্মকর্তাবাদী মামলা করছেন তিনি অনেকটা ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে মামলা করছেন বলে আমি গত নিয়মগুলো মানার কথা মামলার নথি পর্যালোচনা করে দেখছি কি এসব।